କୃଷ୍ଣରେ ଜନ୍ମ ମହୋତ୍ସବ ଆମର ପାଳନ କରିଲା ଆଜି କହୁ କୃଷ୍ଣରେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର କଥା ଶୁଣବ ଠାକୁର ଯଦି ଜନ୍ମ ନାନିତେ ତେବେ ଏଇ ଲୀଳା ହୁଏ ତ ଆମର କି ଠାକୁର କଥା ଶୁଣତା ସଂସାର କଥା ବୋଲତା ମାୟାର କଥା ଆଲୋଚନା କରତା ଏଇ ଜେନେ ଭଗବାନ ଭକ୍ତ ଦେହ ଉପରେ କୃପା କରାର ଜେନେ ତିନି ଆଜ ହେଲେ ତିନି ଜନ୍ମ ଗ୍ରହଣ କରେଛେ ଏଇ ଜେନେ ଆମାଦେ शास्त्रेते टीकाकारेरा एर पिछुने दृष्टि कारण बोलचे कृष्णा अजन्मा होयो केना तिनि जन्म आज के आमी बोलबो काल की तुम्हारे का सुनो ठीक है जे मन राखवा तो ना केवल बस बस सुने चल चले चल जाए मन दे सुनो ठीक है जे ए जने कृष्णा किसर जन्म जन्म ग्रहण कर ले तार प्रथम कारण होलो भक्त देरे ऊपर तिनि कृपा करते चाहे छे एई जने जगत ठाकुर तिनि अवतीर्ण होले बोले द्वितीय कारण की बोले द्वितीय कारण होलो ए जे वसुदेव और देवकी ये पूर्व जन्म एरा दूसरा राजा रानी थिलो प्रिष्णी और सुतपा एरा संसार रे कोन भोग सुख करे 10,000 वर्ष केवल सुखन सुखन पाता किए तारा कठोर साधन भजन करे छे भगवान विष्णु जखन अवतीर्ण होले बोले तुम्हारा कहना हमारे तो कष्ट करे उपासना कर ले की जाओ बोले ठाकुर तुम्हारे मत हमारा टा छले जाए बोले हमारे मत तो छले के होय ना हमारे मत के बोला आमी बोले ठीक है जी तुम्हारे भजन ते आमी संतुष्ट आजी आगे जन्म में आमी तुम्हारे छले हो या सो ए जने ए जे कृष्णी आर सुतपा जगन्नाथ देवकी वसुदेव एलो तादरे मध्य तिनी तदात्म में तादरे मिले एक संगे तारा जन्म ग्रहण कर छे और द्रोण आर धरा द्रोण माने द्रोण पर्वत धरा माने ये पृथ्वी तारा ओ पितामह ब्रह्मा कठोर तपस्या कर ब्रह्मा जगन संतुष्ट होए छे बोले की चाह तुम्हारा बोले प्रभु जेरकम भावे की बाचा छले मायर गर्भ तक जन्म लिए तुम यो जाते हमारे गर्भ तक ए रकम जन्म ना আর যেরকম মায়েরা আবদার করে ছেলেদেরকে খুব ভালোবাসে সেরকম ভাবে আমি যাতে তোমাকে খুব ভালোবাসতে পারি যেরকম ছেলেরা যদি দুষ্টমি করে মারা শাসন করে যাতে আমি তোমাকে শাসন করতে পারি এই জন্য তুমি আমার স্বাভাবিক রূপে সন্তান রূপে তুমি জন্মগ্রহণ করবে বলে ঠিক আছে কয়টা কারণ হলো কয়টা হলো না তিনটা হলো তিনটা হলো এর ইকো বত বিশ্লেষণ তো ইকো একটু কম করে দাও এই জন্য তিনটি কারণ বলে চতুর্থ কারণ কি বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অদ্ভুতান মধর্মস্য তদাত্মান সৃজাম্যহম কৃষ্ণ তিনি অর্জুনকে গীতাতে বলছেন হে অর্জুন যখন যখন ধর্মের হানি হতে আরম্ভ করে আর রাক্ষস দেব উৎপাত হতে আরম্ভ করে পৃথিবী গো স্ত্রী বেদ সাধু এদের উপরে যখন যখন অত্যাচার হয় তখন তখন আমি অবতীর্ণ হয়ে দুষ্টদেরকে আমি বিনাশ করি আর ভক্তদেরকে আমি রক্ষা করি এটা হলো চতুর্থ কারণ বলে পঞ্চম কারণ কি আপনার রামায়ণ শুনে থাকবে যখন ভগবান রাম লক্ষ্মণ আর সীতা যখন বনবাস হয়েছিল একদিন রাবণ রে যে বহুন সুপনে খা প্রভু রাম কে দেখে এই রকম মুগ্ধ হয়ে গিয়েছে এখন সুন্দর একটা রূপ ধারণ করে এসেছে বলে তুমি আমার সঙ্গে বিয়ে করো আমি যত সুন্দর না ঠাকুর তোমাকে ওই রকম সুন্দর বানিয়েছে হ্যাঁ এই জন্য আমার সঙ্গে তুমি বিবাহ করো তখন বললেন আমার তো অলরেডি কি সীতা আছে বলে এই সীতার মধ্যে কি আছে হ্যাঁ খালি হাড় 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 হাদি হাদি আছে আর কে মধ্যে কি আছে দেখো আমি কত সুন্দর হ্যাঁ রাম বললেন দেখো আমি এক পত্নী ব্রতধারী আমি দ্বিতীয় পত্নীকে আমি গ্রহণ করতে পারবো না ইতিমধ্যে লক্ষ্মণ গিয়েছিল কাঠ হাঁটতে এখন শুকনো কাঠ নিয়ে এসছে যখন লক্ষ্মণ তো দেখে না বলি এইটাও তো দেখতে কম সুন্দর না এইটাও দেখতে তো খুব ভালো বলি ইয়ে কে বলে ইয়ে হলো আমার ছোট ভাই বলে একে বিয়ে করতে বলবো বলে তোমার মতো মনমান কে কে হ্যাঁ কে কিছু বলতে পারে এবার জিজ্ঞাসা করে দেখো
এখানে সুপর্ণাকে আনলেন লক্ষ্মণের কাছে গিয়েছে, বলে লক্ষ্মণ তুমি আমাকে বিবাহ করো। তখন বললে দেখিলাম তুমি দাদার কাছে কিছু বলছিলে, বলে ও আমার প্রেমের কথা বুঝলো না, তুমি আমার প্রেমের কথা বুঝবে, এই জন্য তুমি আমাকে বিয়ে করে না। বলে বলো তুমি রানী হতে চাও না দাসী হতে চাও? বলে রানী। বলে আমি তো প্রভুর দাস, আমার সঙ্গে যদি তোমার বিয়ে হয় না সারা জীবন তোমাকে দাসত্ব করতে হবে, আর তুমি কোথায় রানী হওয়ার স্বপ্ন দেখছো? যাও রামকে, যাও রামের কাছে। এখানে রামের কাছে এসে আবার এখন রাম তাকে তাকে স্বীকার করে নেয়। এখানে রূপ সুপর্ণা নিজের রূপে এসে গেছে, বলে জানো আমি কে? হ্যাঁ আমি প্রার্থনা করার লোক নাই, আমার রাবণের আমি বোন। সঙ্গে সঙ্গে তিনি রাক্ষস রূপ ধারণ করছেন। বলে এ সীতা যত গড়বড়ির কারণ হলো, এই সীতা একে যদি খেয়ে ফেলি না এখানে পরিবার তো বিয়ে করবে। এখন যখন সীতাকে খেতে গিয়েছে তখন ভগবান রাম লক্ষ্মণকে আদেশ দিলেন না কান কেটে দাও, আর না কান কেটে দিয়েছে। বলে না কান কেটে কাটলো লক্ষ্মণ? বলে লক্ষ্মণকে, বলে লক্ষ্মণ হলেন গুরু। বলে গুরুর কি কাজ? বলে গুরুর কাজ হলো শিষ্যকে উপযুক্ত করে ঠাকুর সেবাতে লাগানো, এটা হলো গুরুর কাজ। এখানে লক্ষ্মণ বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন? এখন এই সুপর্ণরেখা প্রভু রামকে তিনি হৃদয়ের মধ্যে বসিয়ে নিয়েছে নিজের পতি রূপে, আর ভগবানকে বলে পাঞ্চাকল্প করো, তাকে যে যেরকম ভাবে ভজন করে ঠাকুর তাকে সেই রকম ভাবে তার ইচ্ছা পূর্ণ করে। ও বুঝতে পারছে এটা ঠাকুরকে হৃদয়ে বসিয়ে নিয়েছে, বলে তুমি যাতে আর কার না হতে পার। একটা স্ত্রী যত সুন্দরী হও না কেন, ওর না কান যদি কেটে দেওয়া হয় ওকে আর সংসারে কেউ জিজ্ঞাসা পুছবে কেউ? ও কেউ জিজ্ঞাসা করবে? এই জন্য বলে তোমার না কান কেটে দেওয়া মানে কি? তোমাকে আর কেউ স্বীকার করবে না, তুমি রামের এই কেবল হয়ে থাকো। এই জন্য তিনি কি করলেন, দ্বিতীয় জন্মে তিনি কুব্জা হয়ে গেলেন। দ্বিতীয় জন্মে তিনি কুব্জা হয়ে তিনি আর ঠাকুর কি করলেন, যখন ভগবান গিয়েছেন কোথায় মথুরাতে গিয়েছেন, ওই কুব্জা তিনি ও কি করত, তিনি কংসকে সুন্দর তিনি শৃঙ্গার করতেন। হ্যাঁ এখন যখন ভগবান কৃষ্ণ গিয়েছেন মথুরাতে, বলে বলে সুন্দরী, ও সুন্দরী। এখন ওই শুনে সুপর্ণা বলছে আমাকে সুন্দরী সুন্দরী কে বলছে? হ্যাঁ কেন, তিন জায়গায় তিনি বাঁকা ছিলেন, তিন জায়গায় টেড়া বাঁকা ছিল, বলে আমাকে তো দেখেছিল না, ভয়ে ভয়ে পালিয়ে যায়, আমাকে সুন্দর কি বলছে? এখানে দেখে রাম আর কৃষ্ণ অপূর্ব সুন্দর, বলে একটু আমাদের সখাদেরকে শৃঙ্গার করে দিবে? বলে তোমাদের করবো না তার কাদের করবো। এখানে তিনি কৃষ্ণের সখাদেরকে বলদেব প্রভুকে কৃষ্ণকে তিনি সুন্দর তিনি শৃঙ্গার করে দিয়েছে, চন্দনেতে তিলক শৃঙ্গার করে দিয়েছে। এখান সখারা বলছে গোবিন্দ তুমি শুধু নিত্যে জানো, দিতে জানো শিখা নাই। বলে কি? বলে দেখো এই তিন জায়গায় বাঁকা, একটু সিধা করে দাও। বলে আমিও তো তিন জায়গায় বাঁকা, ও তো তিন জায়গায় জড়ি, তো খুব ভালো, আমিও বাঁকা ইয়েও বাঁকা। বলে একটু ঠিক করে দাও, দেখো আমাদেরকে কত সুন্দর শৃঙ্গার করলো। এখানে কৃষ্ণ কি করছেন, ওর একটা পায়ে উপরে পায়ে রেখেছেন, আর শরীরের মধ্যে একটা হাত, আর তার কমরেতে একটা হাত দিয়ে এইরকম তিনি হ্যাঁ এক ঝটকা মেরেছেন, আর সঙ্গে সঙ্গে ঝটকা একদম সিধা হয়ে গেছে, কি অপূর্ব সুন্দরী হয়েছে, ভগবানের হাত স্পর্শ হয়েছে। এখন নিজের রূপ দেখে না আর কামে আর নিজেকে সামলাতে পারেনি, এখানে কৃষ্ণের কাপড় ধরছে, বলে তুমি এই রূপ তুমি দিয়েছ, অতএব তোমারকে এই রূপকে তুমি উপভোগ করতে পারো। কৃষ্ণ বলছে লজ্জা লাগে না, ভাসুরী এখানে দাঁড়িয়ে আছে, এখানে বলদেব প্রভু দাঁড়িয়ে আছে, আর কাপড় ধরে টান টানি করছো, এখানে নয়, আমি যখন কংসকে মেরে আসব তোমার ইচ্ছা পূর্ণ করো। এই জন্য ভগবান কৃষ্ণকে ওই সুপর্ণরেখার ইচ্ছাকে পূর্ণ করার জন্য ঠাকুরকে এই জগতে কৃষ্ণ রূপে অবতীর্ণ হতে হলো। কয়টি ধারণা হলো, কতটা হলো? কেউ কিছু গুনছে না, সব শুনছে, কতটা হলো? পাঁচটা গুনছ, ঠিক আছে, ছয়টা কে বলছে, পাঁচটা কে বলছে? আরে আর আরেকটা কারণ হলো, গতকাল পরশু আমরা দেখেছিলাম ভগবান বামন তিনি বলি মহারাজের ঘরে এসেছেন। বলি মহারাজের একটা মেয়ে ছিল যার নাম ছিল রত্নমালা। মায়েদের একটা স্বভাব, কি জানেন মায়েদের স্বভাব, যদি একটা সুন্দর বাচ্চা ছেলে দেখে না তাদের ইচ্ছা এই কোলে নিয়ে তাকে যাতে আবদার করে, তাকে যাতে কোলে নিয়ে ভালোবাসি, মায়েদের স্বভাব। ঠাকুর এখানে বামন অবতার নিয়ে এসছেন, অপূর্ব সুন্দর ঠাকুর। ওনার যে মেয়েটি ছিল না, ওই বামন দেবকে দেখে
মনে মনে চিন্তা করছে যদি এইরকম আমার একটা বাচ্চা ছেলে হয় না সারা দিন তাকে কোলে নিয়ে আমি ভালোবাসবো হ্যাঁ কোলে নিয়ে তাকে ভালোবাসবো ঠাকুর বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই আমি তোমার ছেলেই হয়ে আসবো কিন্তু যখন ভগবান তিনি ত্রিবিক্রমের রূপ ধারণ করছে হ্যাঁ এক পায়ে তিনি ভূর্ভুব মোহ জন তপ সত্যলোক নিয়ে নিয়েছেন দ্বিতীয় পায়ে তিনি অতল বিতল তলাতল সুতল পাতাল লোক নিয়ে নিয়েছেন এখানে তৃতীয় পায়ে রাখার কোনো জায়গাই নেই তখন ভগবান বলছেন কি বলি তুমি বলেছিলে এইরকম আমি তোমাকে দান দেব না যাতে আর কোথায় তোমাকে যেতে হবে না আমি তো দুই পায়ে সব কিছু নিয়েছি বলো তৃতীয় পায়ে কোথায় দেবো তখন তিনি গরুকে ডেকেছেন বলে নাক ভাষ বাঁধেন বেঁধে দাও নিজের বাক্যকে রক্ষা করতে পারেনি যখন বেঁধে দিয়েছে ওর মেয়েটা জিজ্ঞাসা করছে বলে বাবা রে এ তো বড় বড় দুষ্ট আছে হ্যাঁ দুই পায়ে সব কিছু নিয়ে নিল তৃতীয় পায়ে আবার বাবাকে বেঁধে দিয়েছে বলে তুমি যদি আমার ছেলে হয়ে আসো না তোমাকে দুধ কি খাওয়াবো তোমাকে বিষ খাওয়াবো ঠাকুর বললো ঠিক আছে ছেলে হবো তোমার বিষ খাওয়াবো ও কি কি করে কি রূপ নিয়ে এসেছিল পুতনা হয়ে এসেছে হ্যাঁ এই জন্য তার ইচ্ছাকে পূর্ণ করতে হবে এই জন্য ঠাকুর তিনি পুতনা হয়েছেন এইটা হলো একটা কারণ কয়টা হলো ছয়টা হলো কোন ছয়টা কয়টা আছে এই জন্য এইটা একটা কারণ বল আর একটা কারণ হলো যখন ভগবান রাম তিনি বনবাস গিয়েছে যত বড় বড় সব ঋষিরা তার কঠোর তপস্যা করেছিল গোপাল মন্ত্রতি আর এই গোপাল মন্ত্রের আরাধ্য দেব হলেন ভগবান কৃষ্ণ স্বয়ং যখন ভগবান রাম গিয়েছেন দণ্ডকারণ্যে ওই বড় বড় ঋষিরা সব গোপাল মন্ত্র তারা ঠাকুরকে পুজো করত এখানে রাম শ্যাম একই এখানে রামকে দেখে না তাদের ওই শ্যামের কৃষ্ণের স্মরণ এসছে ওই যে ঋষি মুনিরা ঠাকুর কাছে বলছে ঠাকুর আমাদের তুমি গ্রহণ করো আমাদের পত্নী রূপে তুমি গ্রহণ করো ঠাকুর বললো দেখো এই অবতারে তো আমি সীতা ছাড়া আর তাকে গ্রহণ করতে পারবো না এই জন্য তোমার দ্বাপর যুগে সব গোপী রূপ নিয়ে আসো তখন আমি তোমাদের ইচ্ছাকে পূর্ণ করব এই জন্য ওই যে ঋষিরা ছিল দ্বাপর যুগেরা সব গোপী রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে এই জন্য ঠাকুর তাদের ইচ্ছা পূর্ণ করতে হলো আর একটা কারণ হলো শ্রুতিচারি শ্রুতিচারি মানে এই যে বেদের যে মন্ত্রগুলো ছিল এরা এক একটি মূর্তি রূপ নিয়ে এরা আরাধনা করেছিল ঠাকুরের পতি রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছে কৃষ্ণের যখন কৃষ্ণ প্রসন্ন হয়েছে বলে বলো কি চাই বলে আমরা চাই গোপীরা তোমাকে যেভাবে ভালোবেসেছে আমরা সেই রকম ভাবে গোপী ভাবে তোমাকে পতি রূপে পেতে চাই বলে এই জিনিসটা তো খুব খুব কঠিন জিনিস আর কিছু চাও বলে না আমরা আর কিছু চাই না আমার তোমাকে আমার গোপী রূপে পেতে চাই বলে ঠিক আছে তোমরা সব দ্বাপর যুগে গোপী হয়ে আসো তোমরা তখন আমি তোমাদের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করবো এই যে বেদের এক একটি মন্ত্র ছিল তারা সব গোপী হয়ে এসছে আর একটা কারণ হলো যখন ভগবান রাম তিনি জনকপুরীতে গিয়েছে যখন জনকপুরীতে গিয়েছে তখন রাম লক্ষ্মণ তখন বিশ্বামিত্রকে বলেছে বলে গুরুদেব একটু আদেশ দিবেন আমরা শুনেছি এই যে জনকপুরী দেখতে খুব সুন্দর কেন মা সীতারপুরী না জনকপুরীতে কে থাকতো মা সীতা থাকতে লক্ষ্মীপুরী তো খুব সুন্দরই হবে বলে একটু আমরা দেখে আসবো তখন বললেন তোমার দর্শন করে আসবে না সবাইকে দর্শন দিয়ে আস সবাইকে দর্শন দিয়ে আসো এখন যখন রাম লক্ষ্মণ গিয়েছে কি অপূর্ব সুন্দর মনে হচ্ছে যেন এক সঙ্গে চন্দ্র সূর্য এক সঙ্গে প্রকট হয়ে গেছে একজন পিতাম্বর একজন নীলাম্বর একজন শ্যাম রঙের একজন তিনি গৌর রঙের জোড়ি অদ্ভুত যেরকম মতওয়ালা হাতি যেরকম চলে অপূর্ব সুন্দর যাচ্ছে যে একবার দেখছে না তাদেরকে পুরো সেখানে হল্লা কর দিচ্ছে বলে কত সুন্দর দুটি বালক এসেছে আর সারা দুনিয়া এখানে এসেছে ওই রাম লক্ষ্মণকে দর্শন করতে আর যে গলিতে যায় না বলে শ্রী রাম লক্ষ্মণ কি আর জোরে বলো বলে শ্রী রাম লক্ষ্মণ কি এখানে যে গলিতে যায় ওই গলিতে যে যে কার এখানে কি হয়েছে কিছু ওখানকার সীতার যে সখীরা ছিল না হ্যাঁ তারা সব ঝরখার দিকে দিকে দর্শন করছে কিন্তু কিছু সখীরা ওই ছাতের উপরে দাঁড়িয়ে দর্শন করছে কিন্তু ভগবান রামের একটা নিয়ম ছিল তিনি কখনো মাথা উঁচু করে কখনো হাঁটতেন না
কখনো অন্য স্ত্রী দেরকে তিনি কখনো তিনি দেখতে না, সবসে মাথা নিচু করে তিনি চলতে। এখানে ভগবান রাম মাথা নিচু করে চলছে, কিন্তু এই যে সখী গুলো ওই ছাতের উপর থেকে দর্শন করতে চাইছে, কিন্তু ওখানে প্রভুর দর্শন হচ্ছে না, কেন? তিনি মাথা হেঁট করে চলছে। হ্যাঁ, এখানে ওরা চিন্তা করছে ঠাকুর কি করে উপর দেখে, একটু ওরা খেসেছে, যাতে করি তাহলে হতে পারে প্রভু একটু মাথাটা উঁচু করে দর্শন হবে। কিন্তু রাম তো মাথা উঁচু করে না, এখানে পিছনে পিছনে লক্ষ্মণ যাচ্ছে। লক্ষ্মণ কে? বলে গুরু। বলে গুরুর কি কাজ? বলে গুরুর কাজ হলো এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন করানো, এটা হলো গুরুর কাজ। এই জন্য বলে গুকার অন্ধকারত্বাত রুকার তস্য নিরোধক। গুরু অর্থ হলো, গু মানে হলো অন্ধকার, আর রু মানে হলো দিব্য আলো, মানে তিনি শিষ্যের হৃদয় থেকে অন্ধকারকে সরিয়ে দিয়ে সেই দিব্য আলোক মানে ভগবানের চরণ তত্ত্বে তিনি দর্শন করান। ইনি হলো, এটা হলো গুরুর কাজ। এখানে লক্ষ্মণ বলছে, প্রভু দেখো তোমার সখীরা সব ছাতে উপরে দাঁড়িয়ে আছে, তোমাকে দর্শন করতে চেয়েছে, একটু মাথা উঁচু কর। রাম বলছে, এটা হলো মায়াপুরী, জনকপুরী মানে মায়াপুরী, মা সীতার পুরী, খবরদার এদিক ওদিকে তাকাবে না, সীতা মাথা হেট হেট করে মাথা নিচু করে চলো, এদিক ওদিকে তাকাবে না। তুমি যখন একটু আগে গিয়েছে আবার সেই গোপীরা সখীরা মানে একটু খেসেছে, হ্যাঁ যদি উপরে প্রভু একটু তাকে তবুও প্রভু করে দেখে না, যখন দেখে না আবার লক্ষ্মণ প্রার্থনা করেছে। এই জন্য আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর বলছে না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া মায়া এডা পামার হরি বল অবিনাশ সদায় আবেদনে কৃষ্ণ দয়া মায়া এডা পামার হরি অবিনাশ সদায় বৈষ্ণবে Hare 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 Hare
भगवान के जो हमने एक बार देखे छे वही सखीरा इतो सुंदर ठाकुर छिले ओके दर्शन करते सवाई जरा बेहोस हो गए छे अचेतन हो गए छे और जो हमने चेतनता ऐसे छे ना सब रामेरे पिछने पड़ी गए छे बोले हमारे तुम्हारे बीए करता है हमारे के बीए करता है राम बोले लक्ष्मण तुम्हारे आगे तक मना कर छिले ना हैं ताका बना देखो ना ताकाल की होच देखो पूरा बोले सवाई बीए कर एबार तुम ही बीए करो आप बीए करो ना तुम ही बीए करो भगवान राम बोलें ठीक आछे अवतार तो आमी तुम्हारे ग्रहण करते बना जखन आमी कृष्ण अवतार आसबो तुम्हारे ग्रहण करबो देखो कृष्ण कत तो दया कृष्ण ताके छाड़ेनी ओ कुबड़ी हो राक्षसी हो हैं ताकर मते किछु गुण ना था को किंतु कृष्ण सवाई के तिनी ग्रहण कर छे गोविंद तिनी काके छाड़ेनी एक बार यदि तार काछे के ऐसे किए एक बार बोले दिए छे ठाकुर आमी तुमार आर तुमी आमार एटुकु बोले दिए छे तो ठाकुर ताके ग्रहण करनीय छे ये तात्पर्य होलो एजने भगवान के यदि पूजा कार करता है ना कार पूजा करता है गोविंद रे पूजा कर ले हैं तिनी सवाय कितनी श्रृंगार करी बोले श्री कृष्ण कन्हैया लाल की बोले श्री बांके बिहारी की निताई गौर प्रेमानंदे हरि निताई गौर प्रेमानंदे हरि श्रवण कर कृष्ण की भाव इतनी मथुरा रे कारागार कौन से रे कारागार ठाकुर की बड़ी प्रकट हो जी आज के हमारा श्रवण करबो ठाकुर की करे गोकुल ते तिनी नंद बाबा रतनी गोपाल होए की करे तिनी जन्म ग्रहण कर ले आज के हमारा एक कथा श्रवण करो एक है नंद बाबा जे बाबा छिलो ना नाम छिलो परजन बाबा की नाम छिलो परजन बाबा ওনার পাঁচটি ছেলে ছিল উপানন্দ সুনন্দ নন্দ অভিনন্দ আর নন্দ আগে কালে নিয়ম ছিল এখনো সেই নিয়ম আজকাল কি নিয়ম ছিল সবাই নিয়ম হলো চারটি হলো আশ্রম প্রথম হলো ব্রহ্মচর্য আগে সবাই যেরকম ভগবান রাম কৃষ্ণ আপনার কৃষ্ণলীলা দেখেছেন রামলীলা দেখেছেন ঠাকুর তিনি গুরুকুলেতে তিনি গিয়েছিলেন যেরকম এখন ছেলে মেয়েরা যেরকম ভাবে স্কুলে বিদ্যা অধ্যয়ন করে আগে সবাইকে পঁচিশ বর্ষ পর্যন্ত সবাইকে গুরুকুল যেতে হতো আর ওই গুরুকুলে পঁচিশ বর্ষ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে সবাইকে থাকতে হতো
এখানে ব্রহ্মচর্য পূর্ণ হয়ে গেলে এখানে গুরুদেব জিজ্ঞাসা করতেন, বলো এবার তুমি কি করো। এখানে যে বুঝতে পারত এই মানব শরীরটা হলো দুর্লভ জীবন, 84 লক্ষ জন্ম পর একবার জীবন পাওয়া যায়, এই জীবন ঠাকুর বারম্বার তিনি মানব শরীর দিয়ে না, হ্যাঁ লাখ 84 ব্রহ্ম কে এই নরতম দেহি। যে বুঝতে পারে এই জীবনের উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি, এই জীবনের কেবল উদ্দেশ্য, আর এই জীবন ঠাকুর আর কোন কাজের জন্য তিনি দেন, কৃষ্ণ ভজিবার তরে সংসার আইন। যদি এই কথা কে বুঝতে পারতো ঠিক ঠিক ভাবে না, বলতো গুরুদেব আমরা আর বাড়িতে ফিরে যাব না, তোমার শ্রীচরণের থেকে তোমার সেবা করে এই জীবনেতে ভগবানের ভজন করে এই জীবন যাতে ভগবানকে ঠাকুরকে পেতে পারি। এখানে তিনি ওই গুরুকুলে থেকে তিনি গোবিন্দের ভজন করত, কিন্তু এখন যিনি নিজের কামকে তিনি কন্ট্রোল করতে পারছে না, খুব সংসার করার ইচ্ছা, তখন গুরুদেব বলতেন ঠিক আছে সংসার যাও, কিন্তু তুমি কি করবে, তোমার জাতি বর্ণ অনুরূপ বিবাহ করবে, মনমানি বিবাহ করবে না, হ্যাঁ লাভ ম্যারেজ করবে না, হ্যাঁ এই জন্য প্রথমে আই লাভ ইউ, তারপরে আই লিভ ইউ, ফের আই কিল ইউ, বুঝতে পারছেন তো, প্রথমে আমি তোমাকে ভালোবাসি, কিছুদিন পরে যখন ঝগড়া হয় তোমাকে আমি ছাড়তে চাই, আর শেষে আই কিল ইউ, শেষে কি কোর্ট গিয়ে তারপর কোর্ট কি করে কি লড়াই ঝগড়া কোর্টে গিয়ে লড়াই ঝগড়া করে, এই জন্য আগে সব ডাইভোর্স ভাইভোর্স ছিল না, কারণ কি, কারণ হলো কারণ ছিল পিতা মাতা যেখানে বিয়ে দিত সেখানে বিয়ে করত, ধর্ম নিজের ধর্ম অনুযায়ী বিয়ে করে দুজন পতি পত্নী ভালোভাবে থাকতো। এই যে নেই বলতে যাও তুমি গিয়ে কি করো, নিজের গৃহস্থ আশ্রম পালন করো, গৃহস্থ আশ্রম মানে কি, মানে খাওয়া দাও টাকা পয়সা কামাও ছেলে মেয়ে জন্ম দিয়ে মরে যাও না, এটা কি গৃহস্থ আশ্রম বলছে না। এই জন্য বলছে গৃহে উপস্থিত রাজন ক্রিয়া কুর্বন যথোচিতা বাসুদেব অর্পণ সাক্ষাৎ উপাসিত মাগ্নে, তখন সেটা গৃহস্থ হবে কোন, সেটা যখন সংসার থেকে উপযুক্ত ধর্মের দ্বারা অর্থ উপার্জন করে গোবিন্দের সেবা করতে হবে, এই জন্য গোবিন্দের সেবা করতে হবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায়া, যেদিন আমাদের বাড়িতে গোবিন্দের সেবা পূজা সবাই যদি বাড়িতে সেই ভগবানের ভজন করে ওইটাই হলো বৃন্দাবন, ওই ঘরটা হলো বৃন্দাবন ঘর। আর যদি গোবিন্দের ভজন পূজা না হয় তাহলে মাছ মাংস খাও খাও আর ডিম খাও আর মদ খাও আর জীবন থাকো বলে নরক ওইটা, হ্যাঁ ওইটা গৃহ নাই ওইটা সাক্ষাৎ নরকতে নিবাস ওইটা, হ্যাঁ এই জন্য গুরুদেব বলতেন যাও তুমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করে দুজন পতি পত্নী মিলে গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা করো, বলে কতদিন পর্যন্ত, বলে 50 বছর, তারপর না এই জন্য 50 বছর পর যে অঙ্ক আসে না একা বন বা বন মানে বন বৃন্দাবনে যাও বাড়িতে নয়, এই জন্য ভাগবত বলছে 50 ঊর্ধ্বে বনম ব্রজে, 50 বর্ষ পর থাকতে বাড়িতে মনা করছে কোথায় যাও, বৃন্দাবনে গিয়ে পতি পত্নী দুজনে মিলে ভজন করে, একা বন বা বন চৌ বন, ये बन 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 शब्दास माने की जा जे काजल जने तुम्हाके मानुष जन्म ठाकुर दिए छलो गोविंद भजन करा लेने के भजन करो उदाई वृंदावन के भजन करो, हैं ओखाने भजन करो, तापर अंक बोले 59 60 माने की, हैं बांस जगन कांचा थाके ना जति के नुआ भी नुए हो जावे, अरे बांस जगन पेके जाए और नुआ भी और भेंगे जावे कि तो नुआ भी ना, এই জন্য 59 মানে ষাটিয়া হয়ে যাবে তখন তোমার দ্বারা আর তোমার কিছু হবে না। এই জন্য আমাদের তুলসীদাস বলছে ষঠ শুদ্ধরে সত সঙ্গত পাই, হ্যাঁ যদি সৎসঙ্গ জীবনে পাওয়া যায় হতে পারে এদের কল্যাণ হতে পারে, এই জন্য 69 70 মানে তুমি সংসার থেকে তরে যেতে পারবে, যদি জীবনে কোনো সাধু সঙ্গে যদি জীবন হয় তো তারা তোমাদেরকে উদ্ধার করতে পারবে। এই জন্য আগে কি হতো সবাই গিয়ে বৃন্দাবনে গোবিন্দের ভজন করত, বুঝতে পারছেন তো, কিন্তু যদি এখন যদি তুমি বৃন্দাবনে না যেতে পারো, মন দিয়ে শোনো, যদি তোমার 50 বছর পরে বৃন্দাবনে না যেতে পারো, আরে কম সে কম বাড়িতে তো ভজন করো না, দিনভর স্মার্টফোন নিয়ে সারাদিন টিভি খুলে বসে থাকবে, হ্যাঁ
এখানে যদি না যেতে পারে কম সে কম সংসারে তো গৃহস্থ আশ্রম করে সেখানে পতি পত্নী দুজনে মিলে সেখানে তো কম সে কম গোবিন্দ ভজন কর ঠাকুর তো নাম কীর্তন কর হ্যাঁ এটা তো কম সে কম ঘরে তো বসে বসে গোবিন্দ ভজন কর বুঝতে পারছেন তো এই জন্য যখন সেই পর্জন্য বাবার বয়স 50 বছর হয়ে গেছে তখন বলছে আর বাড়িতে থাকা চলবে না হ্যাঁ এইবার আমরা দুজন পতি পত্নী গিয়ে বান প্রস্তুতে দূর দূর গিয়ে ভগবান ভজন করো কেন বাড়িতে ভজন করা বহুত কঠিন আছে বাড়িতে ভজন করা কঠিন আছে না দেখুন আমাদের ছোট আছে আমরা খারাপ দিন মনে করি আমার গুরুদেব কথা শোনাতে এখন আগেকার লোকরা না ওই গীতা ভাগবত রামায়ণ সবাই পড়তো আগে পড়তো না আগে তো টিভি ছিল না সারা দুই বসে বসে হ্যাঁ একটা মেয়েকে ছেলে ভাগিয়ে নিয়ে যাচ্ছে পরিবার দেখে নির্লজ্জ হয়ে ওখানে বসে বসে সব দেখছে আগে সব কি ছিলই না সব জিনিস এই লোকরা কি করতো রামায়ণ গীতা ভাগবত এসব পড়তো আর ওর মধ্যে সব লেখা আছে এই জীবন হলো দুর্লভ বারবার এই জীবন পাওয়া যায় না এই জীবনের গোবিন্দ ভজন করতে হয় এই জন্য স্বাভাবিক রূপে লোকে আগে কি করতো গোবিন্দের ভজন করতো ভগবানের ভজন করতো হ্যাঁ এই জন্য টিভি টিভি স্মার্টফোন আছে না আমাদের সংস্কৃতিকে পুরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পুরা খারাপ করে দিয়েছে আমাদের এই সংস্কৃতিকে এখন এখন একটা ব্যক্তি ছিল এখন ওর বয়স হয়ে গেছে ছেলে মেয়েদের বড় মানুষ করিয়েছে মানুষ করে তাদের কারবার দিয়ে ওরা এখন সংসারে ভালোভাবে চলছে একদিন বাবা ওনার তিনটি ছেলে ছিল এখন একদিন বাবা তিনটি ছেলেকে ডেকেছে বলে দেখো ছেলেরা তোমাদেরকে আমি লেখাপড়া শিখালাম মানুষ করলাম আমার এখানে ইচ্ছা হয়েছে না এই যে জীবনটা বেঁচে আছে এইটুকু সময়ে আমি বৃন্দাবনে গিয়ে সাধু সংকারে যাতে ভজন করি এখন এই কথা শুনে এখন তিনটি ছেলে বলছে বাবা কোনো চিন্তা নেই তুমি তো আমাদের কাজে লাগিয়ে দিয়েছো আমার টাকা পয়সা ভালো করে উপার্জন করছি আমরা তিনটি ছেলে মিলে কিছু কিছু টাকা মাসের মধ্যে তোমাকে পাঠাবো তোমার জন্য একটা ভাড়া ঘরে দেখে নেব তুমি বৃন্দাবনে দেখে খুব ভজন করো সৎসঙ্গ ভারী কথা শুনো কেন বলেছে এখন বাবা বলে চলে গেছে তার তিনটা ছেলে গিয়েছে না তিনটি বউ বউমা ছিল এখন তিনটি বউমা ডেকেছে তিনটি ছেলে দিয়ে বলে বুড়ো কানের মধ্যে কি মন্ত্র দিছিল এই বুড়োটা কানের মধ্যে কি মন্ত্র দিছিল তখন বললো এইরকম এরকম বলছে বাবা আর শেষ বয়সে একটু বৃন্দাবনে থেকে সাধু সঙ্গে ভজন করবো আর প্রত্যেক মাসে মাসে তিন আমার ভাইরা কিছু কিছু টাকা পাঠিয়ে দিল বউ মারা বলছে কাল থেকে তুমিও ওই বুড়োর সঙ্গে ওই বেডিং বিস্তারা বাঁধো তিনজন তোমরা যাও ওই বুড়োর সঙ্গে বৃন্দাবনে বলে কেন কি হয়েছে বলে একটু বুদ্ধি তো নেই আরে এই বুড়োটা যখন দরজায় বসে থাকে না বিনা পয়সার একটা চাকরির কাজ হয় দরুয়ানের কাজ হয় এই বুড়োটা যখন ছেলেদের ঘরে থাকে বিনা পয়সার একটা চাকরের কাজ হয় আর যখন এই বুড়োটা বৃন্দাবনে যাবে একটা চাকর একটা দরবার তোমাকে রাখতে হবে কিনা আর এইরকম বিশ্বস্ত দরবার চাকর পাওয়া যাবে আবার প্রত্যেক মাসে মাসে টাকা পাঠাতে হবে তোমাদের মাথায় একটু বুদ্ধি টুটি আছে কিনা এই জন্য কালকে এই বুড়োর সঙ্গে তিনজন যাও আমার গুরুদেবের কথা শোনাতে তিনজন বৃন্দাবনে গিয়ে ভজন করো এখন ছেলেরা তো চুপ এখন কি বলবে বৌমারা বলছে দেখো বুড়ো যদি আবার ডাকে না আমাদের একটু ইশারা করে দেবে কি করতে হবে না করতে আমি করতে হবে এখন ছেলেরা তো চুপ হয়ে গেছে বলে কালকে ব্যবস্থা করে দাও আর কথাই বলে না ছেলেরা যখন কিছুদিনই গিয়েছে আবার বাবা ডেকেছে বলে কি হলো আমার ধীরে ধীরে বয়স চলে যাচ্ছে যতটুকু বয়স আছে ততটুকু সময় ভজন করতে চাই তোমার কি চুপ কি হয়ে গেল তখন ওই বউ মারা না কখনো এপর্যন্ত পা ছুঁয়েনি আর তিনটি বাচ্চা নিয়ে এসে বাবার কোলে রেখে দিয়েছে শ্বশুরের কোলে আর বারংবার চরণ ধরে নিয়েছে বলে বাবা বাবা তুমি কোথায় বৃন্দাবনে যাবে শেষ বয়সে একটু তোমার সেবা করার সৌভাগ্য পাবো না কোথায় কি করবে না করবে তুমি বৃন্দাবনে যাবে এই তিনটি বাচ্চা কোলে রেখে না আর বারংবার চরণ ধরে নিতে আরম্ভ করছে এপর্যন্ত কোনো চরণ ধুলি ওরা নেয়নি পা ছুঁয়নি বুড়ো তো খুব সরল লোক ছিল এখনো বুড়োর চোখে জল এসে গেছে তখন বুড়ো বলছে তোমার হলো আমার ঘরে লক্ষ্মী তোমার এই লক্ষ্মী ওই বাচ্চা হলো আমার গোপাল আমার তো জানতাম না তোমাদের এত ভক্তি আমার প্রতি আছে ঠিক আছে কোনো চিন্তা নেই আমি আর বৃন্দাবনে যাবো না দেখো ছেলে একটি রামায়ণ এনে আমাকে ঘরে দিয়ে দিবে দিয়ে যাবে আমি রোজ রোজ ঘরে রামায়ণ পাঠ করবো ছেলেরা বলে ঠিক আছে বাবা চিন্তা করবে না একটি রামায়ণ এনে দেবো ঘরে বসে বসে পড়াশোনা করবো কিন্তু এক মাস হয়ে গেছে রামায়ণ আনি না রামায়ণই আনি না এখন অনেক কষ্টে বলে বলে না একটা রামায়ণ নিয়ে এসছে
रामायण जो घर पढ़ते आरंभ कर बो मारा बोल घरे कन जाओ ना आंगना अच्छे आंगना जेखने जेखने चाल डाल सुखते दिया हाँ सुखाते दिया ओखने बसे ना ओखने बसे बसे पढ़ो दूट काज हवे हाँ एटा तो छागल देरे तड़ावे पाखी देरे तड़ावे ये लाठीटा नाओ अन्य घरे बसो बाबा जो फूले छेड़ा रामायण एक लाइन पढ़े ना छागल एसे गेछे और पिछने दौड़ाए तारपरे पाखी एसे गेछे ओके भागाय आबार तीनटी बो मा की करछे তিনটি ছেলেকে বাবার কোলে দিয়ে দিয়েছে আরে ছেলেদের তো দেখো আর এই গম চাল শুকছে এটাও দেখো আর তুমি রামায়ণ পড়ো আর এক লাইন পর যখন রামায়ণ পড়তে পারল না ভজন ভজন হয়ে গেল এই জন্য আগে লোকরা কি করবে জানেন তো ওই ঘরে নাতে গেতাম কোন তীর্থস্থানে চলে যেত ওখানে বসে বসে গোবিন্দের নাম নিত ভজন করত ভক্তি করে সংসার থেকে তারা পার হয়ে যেত বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি এজনে আপনারাও চেষ্টা করবেন কি চেষ্টা করব ধামে তো যেতেই পারব আরে কম সে কম ঘরে বসে তো একটু কবিতার ভজন করো একটু তো হরি নাম করো একটু নাম তো ঠাকুরের নাও যাতে এই জীবনটা ধন্য হয় এজনে এই যে পরজন বাবা ছিল তিনি পাঁচটি ছেলেকে ডেকেছে বলে আর আমরা বাড়িতে থাকবো না পঞ্চাশ বছর হয়ে গেছে এইবার একাবার একাবার পড়বে অতএ দুজন পতি পত্নী যাচ্ছি যে আমার বড় ছেলে আছে তাকে আমরা রাজ্য সিংহাসনে অভিষিক্ত করে আমরা ভজন করতে দেখি যাই তখন যে বড় ছেলে ছিল ও নিজে থেকে বললো বলে বাবা যদ্যপি আমি হলাম বড় ছেলে কিন্তু রাজা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই এই যে যে মঝলা ছেলে যে নন্দ ইয়ের মধ্যে রাজ্য রাজা হওয়ার সমস্ত গুণ এর মধ্যে আছে তুমি এনাকে রাজ্য সিংহাসনে বসিয়ে দাও প্রজারা খুশি হয়ে গেছে বলে সত্যি সত্যি ওনার নাম হলো নন্দ নন্দ মানে কি বলে আনন্দয়ত ইতি নন্দ যিনি সবাইকে আনন্দ প্রদান করেন তিনি হলেন নন্দ তিনি এখন ওনাকে রাজ্য বিষয় করে দিয়ে এখন উপানন্দ তিনি কি করছেন পরজন বাবা নিজের পত্নী কে নিয়ে তিনি দুজন বান প্রস্থ চলে গেছে গিয়ে সেখানে জঙ্গলে গোবিন্দের ভজন ভগবানের ভজন করে তিনি সংসার থেকে মুক্ত হয়ে গিয়েছেন এখন কি হয়েছে চারটি ভাইদের তো সন্তান আছে কিন্তু কেবল শ্রী নন্দ বাবার বাড়িতে কোন সন্তান নেই এই জন্য নন্দ বাবা চিন্তা করছেন ভবিষ্যতে এই রাজ সিংহাসনকে কি সম্ভালবে কেউ তো ছেলে নেই এই জন্য তিনি অনেক দান পুণ্য তীর্থাটন ব্রত অনেক কিছু তিনি করলেন যাতে বাড়িতে একটি সন্তান জন্মগ্রহণ করে আর কিছুতেই সন্তান হচ্ছে না এখানে কি হয়েছে একটি ব্রত আছে যার নাম হলো একাদশী ব্রত কি ব্রতের নাম একাদশী ব্রত এবার ধ্যান দিয়ে শুনো এই যে একাদশী ব্রত কে বলা হয়েছে কল্পতরু ব্রত কল্পতরু ব্রত মানে কল্প বৃক্ষ অর্থ হলো যে বৃক্ষের নিচে বসে তুমি যা কিছু চাইবে ওই বৃক্ষ সব কিছু দিবে এই জন্য একাদশী কে বলা হয়েছে কল্পতরু ব্রত কল্পতরু মানে একাদশী এইরকম একটি ব্রত হলো একাদশী ব্রত হ্যাঁ আপনারা যদি একাদশী গ্রন্থ কখনো পড়বে এক একাদশীর নাম হলো পুত্রতা পুত্রতা মানে যাদের পুত্র সন্তান নেই যদি ওই একাদশীটা কেউ করে ভারে পুত্র জন্ম দেবে এই যে তাদের নন্দবাবার পুত্র ছিল না ওরা পতি পত্নী চিন্তা করছে আমরা তো সমস্ত বার ব্রত করেছি কিন্তু এপর্যন্ত আমরা পুত্রতা একাদশী পুত্রতা মানে যিনি পুত্রকে দান করে এপর্যন্ত আমরা এই পুত্রতা একাদশী করে নাই চলো আমরা দুজন এই পুত্রতা একাদশী করব যখন পুত্রতা একাদশী করেছে তিনি কি দেখেন যখন ব্রহ্ম মুহূর্তে একটি সুন্দর স্বপ্ন দেখেন সুন্দর আকাশ দুইটি একটি হল কালো রঙের ছেলে ওর পিছনে বিদ্যুতের মতো একটি মেয়ে দুজনে এসে নন্দ বাবার হৃদয়ের মধ্যে প্রবেশ করে হৃদয়ে প্রবেশ করে তিনি মা যশোমতির হৃদয়ে প্রবেশ করেছে হ্যাঁ আর তিনি আর কি স্বপ্ন দেখলেন বলে শ্যাম চঞ্চল চারু দীর্ঘ নয়ন বাল স্তবাঙ্ক স্থলে স্পয়ধার স্ফুট মসো ক্রীড়াঙ্গময়ম লোক্যতে এই স্বপ্ন দেখেছে এখন ব্রহ্ম মুহূর্তে যদি কোন স্বপ্ন দেখায় না প্রায় ঠিক স্বপ্ন হয় এখন দুইজনের ঘুম খুলে গেছে নিন্দ খুলে গেছে তখন নন্দ বাবা বলছে যশোদে যশোদে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি বলবো
বলে আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি, তুমি বলো, তারপরে আমি তোমাকে বলবো। নন্দ বাবা বলল, আমি দেখলাম তোমার কলে একটি শ্যাম রঙের একটি বালক হ্যাঁ তোমার স্তন পান করছে, স্তন পান করার সময় ওই দুই ধার দিয়ে ওই দুধ প্রবাহিত হয়ে ওর যেন কুর্তাটা ভিজে যাচ্ছে, হ্যাঁ ওর জামাটা ভিজে যাচ্ছে। তখন যশোদা বললো, আমার স্বপ্ন শুনি? বলে বলো। বলে আমিও স্বপ্ন দেখলাম একটি সুন্দর গোপাল বাচ্চা ছেলে আমার পিছনে মা 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 করে আসছে, আর আমার কাপড় টেনে বলে মা আমাকে কোলে উঠিয়ে নাও, মা আমাকে দুধ পান করাও। আমিও স্বপ্ন দেখলাম, আর ওই রাতিতে না মা যশোমতী ওই রাতিতে গর্ভধারণ করছে। যখন গর্ভধারণ করছে আর যত ব্রজবাসীরা এত প্রসন্ন হয়ে গেছে, কেন আমাদের রাজা ছিল না, আমাদের রাজা ছিল না, কে রাজা হবে, মা যশোমতী গর্ভধারণ করেছে, সমস্ত ব্রজবাসীরা প্রসন্ন হয়ে গেছে। সমস্ত ব্রজবাসী তারা প্রসন্ন হয়ে কি করছে, ওই ছয় মাসের আগে না 84 গজে যে লহঙ্গা লহঙ্গা কি বাংলা কি ঘাগড়া, ওই ঘাগড়া বানিয়ে রেখেছে, যখন যশোমতীর সন্তান হবে আমরা সবাই হ্যাঁ এই কাপড় পরে আমরা সবাই ওনাকে স্বাগত করতে বধাই দেওয়ার জন্য আমরা সবাই যাব। হ্যাঁ এখন মা যশোমতী যখন গর্ভধারণ করলো, একজন গর্ভধারণ করলে আপনারা জানেন, দেখুন একটি হলো জন্ম সংস্কার, গর্ভ সংস্কার, কি সংস্কার, আরে বলো জোরে, গর্ভ সংস্কার, কি সংস্কার, হ্যাঁ মন দিয়ে শুনো, একটি হলো গর্ভ সংস্কার। গর্ভ সংস্কার অর্থ হলো যখন মায়েদের পেটে বাচ্চা থাকে তখন কি করতে হয়, মায়েদেরকে ভাগবত শুনতে হয়, রামায়ণ শুনতে হয়, তখন হ্যাঁ তখন গীতা পড়তে হয়, যদি এই সদগ্রন্থ যদি পড়েন না তখন ওই বাচ্চাটি দেখবেন খুব ভালো সংস্কারী হয়ে জন্ম দিয়ে, বহুত বিদ্বান হবে, হ্যাঁ খুব ভালো সংস্কারী হবে ছেলেটা, খুব পিতা মাতার কথা শুনবে। দেখবেন কই কই ছেলে থাকে তো পিতা মাতার খুব কথা শুনে, কিন্তু কই কই ছেলে থাকে না একদম পিতা মাতার কথাই শুনে না, পিতা মাতার একদম কথা শুনে না। বলে কারণ কি, বলে কারণ হলো গর্ভে যখন বাচ্চাটি থাকে যদি মায়েরা গীতা ভাগবত আদি পড়ে, আপনারা রামায়ণ দেখে থাকবে, যখন মা সীতা গর্ভবতী ছিল হ্যাঁ একদিন ভগবান রাম সমস্ত সাধু সন্তদের দেখেছে বৈষ্ণবদেরকে, বলে আজকে আমাদের এখানে সৎসঙ্গ ভগবানের চর্চা এখানে হবে, এখানে সীতার একটি আসনে দিয়েছেন ভগবান রাম, বলছে সীতে জানো আজকে কেন আমি এই সাধুদের দেখিয়েছি, কেন হরি কথা হবে, বলে কেন, বলে তোমার গর্ভে কোন সন্তান আছে, এই সময় যদি তুমি ভগবানের কথা শোনো না তোমার সন্তানটিকে খুব ভালো সংস্কারী হয়ে জন্ম নেবে। কে 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 ওনার সন্তান কে জন্ম নিয়েছিল, লব আর কুশ, দেখেছেন লব কুশ দেখেছেন কি না, কিরকম পরাক্রমী হয়েছে, কিরকম বুদ্ধিমান হয়েছে, ভগবান রামকে তিনি রামের কথা শোনাছে, হ্যাঁ কত বলবান, শত্রুঘ্ন হনুমান সুগ্রীব সবাইকে ধরাশায়ী করে দিয়েছে। কারণ হলো যখন ওরা গর্ভে ছিল না মা সীতা তিনি কি করতেন, ভগবানের কথা শুনতেন। দেখবেন যদি গর্ভে পেটে বাচ্চা আছে আর উল্টা পুল্টা ফিল্ম মা দেখছে, ডিস্কো ড্যান্স হ্যাঁ উল্টা পুল্টা দেখছে, ও পেট দেখে না ডাকু হয়ে জন্ম নিবে, পুরা ডাকু নম্বর এক ডাকু হয়ে জন্ম নিবে। ভাগবতে প্রহ্লাদ মহারাজের কথা এসেছে, যখন প্রহ্লাদ মহারাজ তিনি ছেলেদেরকে সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছে, তখন বাচ্চারা বলছে প্রহ্লাদ আমাদের তো এই গুরু সন্ধ্যা মেরক, তুমি এত আমাদের গুরুদেব তো এসব কথা শোনায়নি, তুমি যে এত ভালো ভালো কথা শুনছো, কোথা থেকে এসব ভালো ভালো কথা বলছো। প্রহ্লাদ কি বললেন, বলে যখন আমি মায়ের পেটে ছিলাম আমার মায়ে মাকে নারদ আশ্রমে নিয়ে গেছিল, আর সুন্দর সুন্দর ঠাকুরের কথা শুনতো, আর মা তো স্ত্রী জাতি সব ভুলে গিয়েছে, আমি ওই পেটের মধ্যে বসে বসে সব শুনেছি, ওই পেটের মধ্যে বসে বসে আমি শুনেছি, এই জন্য আমার সব কথা মনে আছে, আমার গুরু নারদ থেকে এই জ্ঞান আমি পেয়েছিলাম। আপনার মহাভারত দেখেছেন, কারে কারে মহাভারত দেখেছে, হাত উঠছে তুমি বলো, কারে কারে মহাভারত দেখেছে, দেখেছো না, যখন ওই মহাভারত যুদ্ধ হয় এখন দ্রোণাচার্য তিনি চক্রব্যূহ রচনা করেছেন, কিন্তু চক্রব্যূহকে অর্জুন ছাড়া কেউ জানে না, কিন্তু অর্জুন অন্য দিকে চলে গেছে, এখন চক্রভেদ কে করবে, অভিমন্যু বলছে আমি করবো, বলে তুমি কোথা থেকে শিখলে, বলে যখন আমি মায়ের পেটে সুভদ্রার পেটে ছিলাম
যখন আমার বাবা মা মানে অর্জুন আর সুভদ্রা যখন ঘুমা ছিল একদিন আমার মা অর্জুনকে জিজ্ঞাসা করছে বলে চক্রব্যূহ কাকে বলে একটু বলবে এখন অর্জুন চক্রব্যূহ কথা বলেছে কি করে ভেদ করবে আর ফিরবে যখন না বলতে যাবে এখন সুভদ্রা শুয়ে গেছে অর্জুন দেখলো সুভদ্রা তো শুয়ে গেছে আর কাকে শোনাবার শোনায়নি বলে আমি পেটে বসে বসে সংসার শুনে নিয়েছি এই জন্য আমি ভেদ করতে পারবো কিন্তু ফিরে আসতে পারবো না ভীম কি বললেন চিন্তা করে না কেবল ভেদ কর আমি তোমাকে নিয়ে আসবো দেখেছেন কি না গর্ভ সংস্কার এত বড় সংস্কার গর্ভ সংস্কার এই জন্য নিয়ম হলো বাচ্চা যখন পেটে থাকে যদি মারা উল্টা পুল্টা ফিলিং দেখে না দেখবেন এখন ছেলেরা কি কথা শুনে না ছোট বয়স থেকে উদ্দণ্ড হ্যাঁ ছোট বয়স থেকে ছোট বদল ধরে বড় হলে বড় বদল ধরে ছোট বয়স হলে ছোট বন্ধু বড় হলে বড় বন্ধু ধরে হ্যাঁ এই জন্য এটাকে বলে গর্ভ সংস্কার এই জন্য যখন মা যশোমতী যখন তিনি গর্ভে যেখানে গোপাল ছিল মা যশোমতী তাকে কি করানো হতো ভগবান বিষ্ণুর ভগবান রামের সুন্দর সুন্দর ফটো দেখানো হতো তাদেরকে সুন্দর সুন্দর ঠাকুরের কথা শোনাতো মা যশোমতী শুনে কি বসতে বসে তিনি ঠাকুরের তিনি কথা শুনতেন এখন কি হয়েছে যখন পেটে বাচ্চা থাকে না মায়েদের খুব মিষ্টি খেতে ইচ্ছা করে কখনো খেতে টক ঝাল এসব খেতে ইচ্ছা করে এখানে মা যশোমতীর ইচ্ছা হয়েছে বলতে আমি একটু পায়েস খেতে চাই পায়েস এই জন্য সুন্দর পায়েস বানিয়েছে পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে মা যশোমতীকে খাওয়াচ্ছে এখন একটি বুড়ি গোপী বলছে বলে যশোদে মনে হচ্ছে তোমার পেটে ছেলে জন্ম নেবে বলে কি করে বুঝলে বলে তোমার যে হোঠটা না হ্যাঁ এটা হলুদ বর্ণ দেখে যাচ্ছে এটা হলুদ বর্ণ দেখে যাচ্ছে মানে হলো তোমার পেটে একটা ছেলে আছে আর এটা বুড়ি গোপী বলল বলে তুমি যখন যুবতী ছিলে তখন তুমি বাংলায় কি বলে জামাজ বাংলায় বলে জোড়া জোড়া কদলি তো খাওনি হ্যাঁ এখানে জোড়া তুমি কদলি তো খাওনি বলে কেন বলে তো মনে হচ্ছে তোমার পেটে না দুটো বাচ্চা আছে সত্যি সত্যি ওনার পেটে গোপাল ছিল আর যোগ মায়া তিনি কে ছিল যোগ মায়া ওনার গর্ভে দুইটি সন্তান ছিল আজকে মনে হচ্ছে আজকে রাত্রি বোধ হয় সন্তানের জন্ম হবে এখন নন্দ বাবার একটা বৌণু ছিল যার নাম ছিল সুনন্দা কি নাম ছিল সুনন্দা ওখন ও ছয় মাসে থেকে এসে না দাদার বাড়িতে বসে আছে বলে কেন বলে দাদার ছেলে হবে আর যখন ছেলে হবে না আমি 9 লাখের 9 লাখের হার পাবো এই জন্য 6 মাস থেকে ঘরের মধ্যে বসে আছে কখন দাদার ছেলে হবে আর আমি 9 লক্ষ হার পাবো এখন ঘরের কাজ কাম তিনি সব কিছু তিনি করছে মনে হচ্ছে আজকে রাত্রেরই কোন বাচ্চা জন্ম নিবে বলে সেটা কাজ করো আগে লোক কি করতো তাড়াতাড়ি শুয়ে যেত হ্যাঁ ইলেকট্রিক ছিল না তাড়াতাড়ি শুয়ে যেত আর তাড়াতাড়ি উঠতো হ্যাঁ এই জন্য রাত্রি 8টা ভিতরে সব শুয়ে যেত বলে একটা কাজ করো 2 ঘন্টা 2 ঘন্টা কিছু গোপীদেরকে ডিউটি লাগিয়ে দাও হ্যাঁ জানা নাই কখন মা যশোমতী গোপাল জন্ম নিবে এখন 2 ঘন্টা 2 ঘন্টা ডিউটি লাগিয়েছে 10 থেকে 8 থেকে 10 পর্যন্ত যাদের ডিউটি লাগিয়েছে তাদেরকে করতাল দিয়ে দিয়েছে আর ঢোলকি দিয়ে দিয়েছে বলে তোমার একটু গোবিন্দের কীর্তন করো ওরা বসে কি করছে বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 রাধারমণ হরি গোবিন্দ জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 রাধারমণ হরি গোবিন্দ জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় Thank you.
প্রথমে গোপালকে জন্ম দিয়েছে, তারপরে যোগমায়া জন্ম দিয়েছে। হ্যাঁ, যোগমায়া জন্ম নিয়েছে। এখন প্রশ্ন হবে যে মথুরাতে ও কৃষ্ণ জন্ম হয়েছিল, বসুদেব মহারাজ নিয়ে এসেছিল, একটা গোপাল কোথা থেকে এলো? মথুরা থেকে। আর একটা গোপাল কোথায়? গোকুলতে। এখন কয়টা গোপাল হয়ে গেল? কয়টা হলো? তাই আর কোথায় গেল? বাবাই মা সব লীন হয়ে গেল। এই জন্য গোকুলতে যে জন্ম করেছিল কৃষ্ণ, তিনি হলেন পূর্ণ কৃষ্ণ। আর মথুরা যে কৃষ্ণ হয়েছে ও হলো অংশ কৃষ্ণ। হ্যাঁ, এটা হলো বসুদেব নন্দন। আর বৃন্দাবনে নন্দনন্দন, এই নন্দনন্দন কি করছে? ওই বসুদেব নন্দনকে তিনি এক কর দিয়েছে। কিন্তু এই কথাটা কেউ বুঝতে পারেনি। কিন্তু শিব ঠাকুর পার্বতীকে এই কথা বলছেন, বলে পার্বতী আমি নিজে দেখেছি। বলে কি বল দেখেছ? বলে যশোদা আনন্দ পত্নী চ। এই শিব ঠাকুর বলছেন, যশোদা আনন্দ পত্নী চ সুসুভাতে সমম তদা। হ্যাঁ, বলে এক সঙ্গে মা যশোদাও তিনি গোপালকে জন্ম দিয়েছেন, আর দেবকীও তিনি কৃষ্ণকে জন্ম নিয়েছেন। কিন্তু ঘনে সৌদামিনী যথা, যেরকম আকাশ বিজলি চমকায়, হ্যাঁ সেইরকম ভাবে এই যে গোকুল কৃষ্ণ কি করছে, ওই মথুরা কৃষ্ণকে তিনি এই করে দিয়েছে। কিন্তু বসুদেব মহারাজ কিছু বুঝতে পারেনি। কিন্তু বসুদেব মহারাজ কি চিন্তা করছেন? গোপাল হলো আমার। কিন্তু নন্দ বাবা কি চিন্তা করছেন? গোপাল হলো আমার। এই যে দুজনের গোপাল, অংশরূপে মথুরাতে পূর্ণরূপে তিনি গোকুলতে জন্ম গ্রহণ করেছে। এখন বসুদেব কখনো এসে তিনি কৃষ্ণকে রেখে আর এখান থেকে তিনি যোগ মায়াকে নিয়ে গেছে না, একথা কেউ জানে না। সবাই বেহোশ হয়ে পড়ে আছে। এখন সুনন্দার একদম সকালে সকালে সুনন্দার আঁখ খুলেছে। এখন ওর তো ঘুম হচ্ছিল না কেন? নন্দ বাবার বাড়িতে ছেলে হলে আমি নবলাকে হার পাবো। হ্যাঁ, এই চিন্তা করো, ঘুম নেই। এখন সকালে সকালে যখন এর প্রথমে ঘুম ভেঙেছে, বলছে আমাদের ভাবি, হ্যাঁ বহুদিন কি খবর? হ্যাঁ ভাবি কি বল তোমাদের, এই জন্য কি খবর? এখন তিনি দরজা খুলে দেখে না, মা যশোমতী কোলে একটি সুন্দর শ্যাম রঙের বালক সেখানে কিলকারি মেলে আর হেসে হেসে ওখানে খেলা করছে। বলছে আরে মা যশোমতী কখনো ছেলে হয়ে গেছে কেউ জানে না। হ্যাঁ, ইয়ে প্রথম খবর যদি আমি দাদা নন্দকে দেই, তার নবলাখ হার প্রথমে আমি পাবো। বলে নন্দ বাবা কোথায় খোঁজ? খুঁজতে খুঁজতে এখানে ব্রহ্মাণ্ড ঘাটে পৌঁছেছে। ওখানে গিয়ে দেখে নন্দ বাবা, হ্যাঁ যত বুড়োরা সব বসে ওখানে গল্প মারছে। এখন সুনন্দা গিয়ে বলছে, বলে দাদা আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে যখন ও বলেছে না, আর নন্দ বাবা তো লাভ দিয়ে বলছে। বলছে বললো বউন কি হয়েছে? বলে বলো আমি ছয় মাস থেকে তোমার বাড়িতে এসে বসে আছি। হ্যাঁ বলো তুমি আমাকে কি দিবে? বলে তোমাকে নবলাখের হার দেবো। হ্যাঁ তুমি চিন্তা করো, নবলাখের তোমাকে হার দেবো। বলে দাদা কথাটা এত বড় কথা যার সঙ্গে সামনে, এই নবলাখের হারটাও কিছু নাই। বলে আর কি দিবে আমাকে? বলে নবলাখের হার দিলাম। বলে কথাটা তো অনেক বড় কথা। বলে আর কি দিবে? বলে যমুনা ধারে যত গরু চরে যত জমি জায়গা বলে তোমার নাম লিখে দেবো। হ্যাঁ তোমার নামে লিখে দেবো। বলে তবুও এটাও পূর্ণ নয়, কথাটা অনেক বড়, আর কি দিবে? বললে ট্রেজারি যত চাবি কাঠি তুমি নিয়ে নাও, যা ইচ্ছা সেটা নিয়ে যাও, কিন্তু বলো তো বাড়িতে কি হয়েছে? বলে তোমার বাড়িতে গোপাল জন্ম নিয়েছে। বলে তুই নন্দকে লালা কি? বলে শ্রী কৃষ্ণকে নিয়া লাল কি? আর নন্দ বাবা তো ওইখান থেকে দৌড় মেরেছে। হ্যাঁ নন্দ বাবা ওইখান থেকে দৌড় মেরেছে দেখার জন্য। কেননা কত তপস্যা, কত কি করেছে, বাড়িতে যাতে গোপাল জন্ম হয়। হ্যাঁ
ওই ঘন্টে দৌড় মেরেছে এসে যখন তিনি গোপাল মুখ দর্শন করেছে না এত প্রসন্ন হয়েছে তিনি নিজের মনে মনে সংকল্প করলেন বলে কি বলে 20 লাখ গরু আমি ব্রাহ্মণদের সাধুদের দান করবো আর 7 তিলের পর্বত হ্যাঁ তিল পর্বত আমি দান করবো তিল দান বড় দান হ্যাঁ এই জন্য তিনি সংকল্প করলেন বলে প্রথমে সাধুদের ডাকো ব্রাহ্মণদের ডাকো কেন এই বুড়ো বয়সে আমার গোপাল জন্ম নিয়েছে বহু কষ্ট জন্ম নিয়েছে তাদের আশীর্বাদে প্রথম তারা হ্যাঁ মঙ্গল বাচন পড়ে আমার গোপালকে যাতে আশীর্বাদ করে সব ব্রাহ্মণ সাধুরা এসে তারা স্বস্তি বাচন পড়ে গোপালকে আশীর্বাদ দিয়েছে তারপর একটা নাইকে বাংলায় কি বলে নাপিতকে হ্যাঁ পাঠিয়েছে বলে যাও পুরো ব্রজমন্ডল মধ্যে ঢিন্ডরা পিটিয়ে দাও হ্যাঁ ঢিন্ডরা পিটিয়ে দাও আমার ঘরে গোপাল জন্ম নিয়েছে যাতে সমস্ত গোপ গোপীরা তার উপহার নিয়ে আমার ছেলেকে স্বাগত করার জন্য আসে আর গোপীরা তো 6 মাসের আগে থেকে হ্যাঁ সুন্দর সুন্দর কাপড় আর তারপর সুন্দর সুন্দর তিনি চাদর বানিয়ে রেখেছিল আর যত ব্রজবাসী তার বগল বন্দি ধোতি বানিয়ে রেখেছিল পগড়ি বাঁধিয়ে আর মায়েরা কি করছে 16 শৃঙ্গার ধারণ করছে হ্যাঁ সুন্দর কাপড় চুপড়ে পড়ে দুধ দহি ননি নিয়ে আর সব গোপরা সুন্দর সুন্দর কাপড় পরে তারা সব নন্দ বাবাকে গোপালকে স্বাগত করার জন্য আসছে যখন আসছে ওই গোপীরা কানের মধ্যে কুণ্ডল ধারণ করছিল এই কুণ্ডল গুলো না খুব জোর জোর হিলছে বলে কেন বলে তোমারা যাওয়ার আগে আমাদের ছেড়ে দাও আমরা প্রথমে গিয়ে গোপালকে দর্শন করি স্বাগত করি হ্যাঁ আর ওই চুলের মধ্যে সুন্দর সুন্দর ফুলের মালা ওই চুলের মধ্যে শৃঙ্গার করে রেখেছিল যখন আসছিল না ওই এক একটা পুষ্প তাদের চরণ উপরে পড়ছে বলে কেন বলে যারা গোবিন্দকে দর্শন করতে যাচ্ছে তাদের চরণের পুজো করতে হবে আর যদি এই বেণীর মধ্যে থাকি হ্যাঁ চুলের মধ্যে কিছুদিন পরে এরা খুলে যমুনা নদীতে প্রবাহিত করে দিবে আর যদি ব্রজ রজের মধ্যে আমি মিলে যাই যখন গোপাল একটু বড় হবে যখন ব্রজ তিনি সুন্দর করে বিহার করিবে ওনার চরণ স্পর্শ পি আমার জীবন ধন্য হবে এখন সমস্ত গোপীরা আসে কি করছে মা যশোমতীকে সেখানে বাধাই দিছে বাধাই মানে স্বাগত করছে দেখুন আমি বলবো মা যশোদা বাধাই হো তোমাদের তো এখানে স্বাগত বলে আমাদের হিন্দিতে না বলে বল বলে বাধাই কি বলে জোরে বলো বাধাই মানে স্বাগত হ্যাঁ আমি বলবো মা যশোদা স্বাগত হ্যাঁ মাইয়া যশোদা বাধাই হো আপনার সবাই মায়েরা বলে বাধাই হো ঠিক আছে জোর করে বলতে হবে তোমাদের পরে দাদাদের খবর নাম্বার আসবে হ্যাঁ প্রথমে মা যশোমতীদের দাদাদের খবর নাম্বার বলছে মা যশোদা বাধাই হো আনন্দ এলো না মনে হচ্ছে আজকে যেন ব্রত রেখেছে সব হ্যাঁ জোর করে আগে আরেকবার বলে মাইয়া যশোদা বাধাই হো তখন মা যশোদা বলছে বাধাই হো মানে স্বাগত হো তোমাদের আশীর্বাদে এই বুড়ি বয়সে তোমাদের কৃপায় আমার বাড়িতে গোপাল জন্ম নিয়েছে অতএব এই গোপাল আমার নয় এই গোপাল হলো তোমাদের হলো এই গোপাল তখন যত মায়েরা না তারা সবাই হৃদয় থেকে গোপালকে আশীর্বাদ দিচ্ছে কি আশীর্বাদ দিচ্ছে বলে যুগ যুগ জিওরি যশোদা মাইয়া তেরো Thank you.
तो माती सुधा ऐसा सुख चली जायो हर भजन को माती सुधा ऐसा सुख चली जायो पूरा ब्रह्म जगत को स्वामी सोगन को सिखलायो एक गोप की कर चे, वो इटा नोनी रे डेला नहीं है ना, वो तो एक ता दांत नहीं,
আর ওর মুখকে লক্ষ্য করে মেরেছে জোরে আর যখন মেরেছে মুখে যখন লেগেছে না ও পুরা সিধা চলে গেছে ভিতরে বলছে বাবারে নন্দ মহোৎসবে তো কেউ খিদে থাকে না হ্যাঁ কেউ খিদে থাকে না এইরকম ভাবে সবাই বলে নন্দ কে আনন্দ ভয়ো হে কানাইয়া লাল কি নন্দ কে আনন্দ ভয়ো জয় কানাইয়া লাল কি আনন্দ কে আনন্দ ভয়ো জয় কানাইয়া লাল কি আনন্দ কে আনন্দ ভয়ো জয় কানাইয়া লাল কি জয় জয় কানাইয়া লাল কি জয় গোরা মাল কি জয় জয় কানাইয়া লাল কি হাজী গোরা কিন্তু নন্দ বাবা ওখানে বসে বসে দেখছে এখানে ব্রজবাসীরা বলছে নন্দ বাবা আজকে তোমার বাড়িতে গোপাল জন্ম নিয়েছে দেখো সবাই এখানে নাচা নাচি করছে আর তুমি এখানে বসে বসে দেখছো আজকে দিন একটু নেচে নাও একটু আর ওনাকে ঘরে টেনে নিয়ে এসে কোথায় নন্দ বাবার যে আঙ্গন হ্যাঁ নন্দ বাবার বিশাল বলে কি বর্ণনা করছেন আমরা গতকালে শুনেছিলাম না দেবতা দৈত্যরা মিলে যখন সমুদ্র লবণ সমুদ্রকে মন্থন করে সর্বপ্রথম কি বেরিয়েছিল কি বলেছিল বলো কেউ কিছু বলতে পারে না বিষ বেরিয়েছিল এই জন্য শিব ঠাকুর যখন পান করে তিনি কণ্ঠে ধারণ করেন ওনার নাম কি হলো নীলকণ্ঠ নাম হলো সর্বপ্রথম